প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। করোনা ভাইরাসের কারণে সারা বিশ্বের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এরই ফলশ্রুতিতে আমার ঘরে আমার স্কুল এই ক্লাসগুলোর পর্যায়ক্রমে আমি আজকে ষষ্ঠ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির দ্বিতীয় অধ্যায়ের আলোচনা করব। তোমরা সবাই ঘরে বসে এই ক্লাসগুলো অবশ্যই দেখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তথ্য যোগাযোগ প্রযুক্তির দ্বিতীয় অধ্যায়ের তথ্য যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট যন্ত্রপাতি, এই তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে যন্ত্রপাতি বিষয়ে আমরা আজকে আলোকপাত করব। তোমরা মনোযোগ সহকারে এই পাঠটি অবশ্যই শ্রবণ করবে। তথ্য যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট যন্ত্রপাতির মধ্যে রয়েছে কম্পিউটারের যে অংশগুলো, সেই অংশগুলোকে আমরা প্রথমে চার ভাগে ভাগ করব। চার ভাগে ভাগ করব। প্রথমে রয়েছে এক নম্বরে ইনপুট ডিভাইস, দুই নম্বরে রয়েছে আউটপুট ডিভাইস, তিন নম্বরে রয়েছে প্রোগ্রামার, চার নম্বরে রয়েছে মেমোরি। এক নম্বর ইনপুট ডিভাইস কাকে বলে? ইনপুট ডিভাইসের মধ্যে রয়েছে কিবোর্ড, মাউস, ডিজিটাল ক্যামেরা, স্ক্যানার, ওএম ক্যাপ, মাইক্রোফোন, বারকোড ইত্যাদি। দুই নম্বরে আউটপুট ডিভাইস, আউটপুট ডিভাইসের মধ্যে রয়েছে প্রিন্টার, প্লটার, মাল্টিমিডিয়া প্রজেক্টর, টাচ স্ক্রিন মনিটর ইত্যাদি। তিন নম্বরে মেমোরি, মেমোরি কাকে বলে? কম্পিউটারের খুব গুরুত্বপূর্ণ অংশ হলো এই মেমোরি, যেখানে তথ্য উপাত্তগুলো জমা করে রাখা হয়। চার নম্বর প্রসেসর, প্রসেসর কাকে বলে? প্রসেসর মূলত অসংখ্য ইনস্টলমেন্টের সক্রিয় দ্বারা তৈরি। এছাড়াও কম্পিউটারের বিভিন্ন যন্ত্রপাতি রয়েছে, সেগুলো হলো হার্ডওয়্যার। হার্ডওয়্যার কাকে বলে? হার্ডওয়্যার 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 হচ্ছে কম্পিউটার তৈরি করতে যেসব যন্ত্রাংশ ব্যবহৃত হয় সেগুলোকে আমরা হার্ডওয়্যার বলবো। এরপরে রয়েছে হার্ড ডিস্ক, তাহলে হার্ড ডিস্ক কাকে বলে? হার্ড ডিস্ক হলো কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টোরেজ, স্টোরেজ ডিভাইস বা স্থানীয়ভাবে তথ্য উপাত্ত সংগ্রহ করে। এরপরে রয়েছে মাদারবোর্ড, মাদারবোর্ড 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 কাকে বলে? মাদারবোর্ড বা
प्रिंटेड सर्किट बोर्ड हलो प्रयोजनीय सकल यंत्रांशेर संयोग स्थल जेखान थेके सकल यंत्रांश कम्प्यूटारे संयोग देवा हय ताके बोले मदारबोर्ड। एरपर आछे सफ्टवेयर, सफ्टवेयर काके बोले सफ्टवेयर, सफ्टवेयर होच्छे एमन एक धरनेर प्रोग्राम जा कम्प्यूटारेर यंत्रपातिगुलोके सचल ओ अर्थपूर्ण करे राखे। ताहले सफ्टवेयर, सफ्टवेयर कि सफ्टवेयर होच्छे एमन एक धरनेर यंत्रांश जा कम्प्यूटारेर सकल यंत्रांशके अर्थपूर्ण करे तोले। एरपरे रयेछे मडेम, मडेम ताहले मडेम काके बोले? मडेम होच्छे कम्प्यूटारेर साथे टेलिफोनेर नेटवर्क जुड़े देवार जन्नो जे जंत्रटी व्यवहार करा हय ताहाके मडेम बोले। ताहले आजके आमरा जे पाठगुलो आलोचना करलाम एखान थेके तोमादेर पाठ्य बइये देखो छबि देवा आछे। एखाने आमार काछे एकटी मडेम रयेछे, मडेमटा कम्प्यूटारेर अतिरिक्त संयोग देवार जन्य प्रयोजन हय। आमार काछे एकटी पेन ड्राइव रयेछे, पेन ड्राइवे विभिन्न तथ्य संग्रह करे आमरा एक स्थान थेके आरेक स्थाने नेवाना करते पारि। एखाने तोमादेर पाठ्य बइयेओ छबि देवा आछे, प्रत्येकटा यंत्रांशेर छबि एखाने देवा आछे। आसले तथ्य प्रযুক্তি ছাড়া বর্তমান যে পরিস্থিতি, অনলাইনে যে ক্লাসগুলো আমরা নিচ্ছি সেই ক্লাসগুলো কিন্তু এই তথ্য প্রযুক্তির মাধ্যমেই আমরা তোমাদের কাছে পৌঁছে দিতে পারছি। তথ্য প্রযুক্তির ছাড়া আসলে এই করোনা ভাইরাসের সময়ে ক্লাসগুলো যে বন্ধ রয়েছে সেই বন্ধ ক্লাসগুলো তোমাদের ঘরে ঘরে পৌঁছানো সম্ভব হচ্ছে। এই তথ্য প্রযুক্তির মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে, অনলাইনের মাধ্যমে, এই ইন্টারনেটের মাধ্যমে আমরা এই ক্লাসগুলো ঘরে বসে দেখতে পাচ্ছি। যাই হোক, আরও কিছু বিষয় রয়েছে, সেই বিষয়গুলো কম্পিউটারের সাথে সম্পৃক্ত অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তোমরা দেখো অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন সফটওয়্যার, আরেকটি রয়েছে কাস্টমাইজ সফটওয়্যার। কাস্টমাইজ সফটওয়্যার, এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর কাস্টমাইজ সফটওয়্যার এই দুটো বিষয় তোমরা পরবর্তী ক্লাসে দেখে আসবে। প্রথম থেকে নিয়ে এসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তথ্য প্রযুক্তি ছাড়া আসলে আমাদের বর্তমান যুগে কোনো কাজই সঠিকভাবে করা সম্ভব নয়। এই তথ্য প্রযুক্তির মাধ্যমেই আমরা ঘরে বসেই সারা বিশ্বের সাথে যোগাযোগ, অফিসিয়াল কাজ এবং সকল অফিসিয়াল কাজ সম্পাদন করতে পারছি। এই তথ্য প্রযুক্তি বিষয়ে যারা অভিজ্ঞ যত বেশি জ্ঞান অর্জন করতে পারবে তারা ভবিষ্যতে তাদের ফলাফল সহ সকল কাজ সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালিত করতে পারবে। তোমরা অবশ্যই তোমাদের এই তথ্য প্রযুক্তি ক্লাসগুলো ভালোভাবে দেখবে এবং মূল্যায়ন করে নিজেদের জ্ঞান অর্জন করবে। আর এই ক্লাসগুলো থেকে তোমাদের যে জ্ঞান সাধিত হলো
সেই জ্ঞানগুলো তোমরা অবশ্যই নোট আকারে সংরক্ষণ করবে। পরবর্তীতে স্কুল যদি খোলা হয় তখন সেই নোটগুলো স্যারদের দেখাবে, তাহলে তোমাদের মেধা আরও ভালো হবে, পড়ালেখা ভালো হবে, পরীক্ষার ফলাফলও ভালো হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই তথ্য যোগাযোগ প্রযুক্তির সংশ্লিষ্ট যন্ত্রপাতি বিষয়ে যে ক্লাসটি আমরা আজকে আলোচনা করলাম, সেই ক্লাসের আলোচনা আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ, সুন্দর এবং ভালো থাকবে, পরবর্তী ক্লাসে দেখা হবে। আর তোমরা ঘরে থাকবে অবশ্যই, বাইরে বের হলে মাস্ক ব্যবহার করবে, ঘন ঘন সাবান পানি দিয়ে হাত ধুবে। ধন্যবাদ সবাইকে।